कृषि मंत्री रतनलाल नाथेर बक्तव्येर समालोचना सीपीएमएर राज्य सम्पादक जितेंद्र चौधुरी कृषि मंत्री बक्तव्य फौजदारी अपराधेर शामिल पाशापाशी धनपुर एवं बक्सनगर विधानसभा केंद्रेर भोटार और गणतंत्रेर प्रति हुमकी बोले सीपीएम राज्य सम्पादकेर अभियोग ए ब्यापारे राज्य निर्वाचन दफ्तरेर हस्तक्षेप मूले आईनानुग ब्यवस्था ग्रहणेर दाबी जानालेन ई बाम नेतृत्व धनपुर और बक्सनगर विधानसभा केंद्रे उपभोटे जेमन जोरदार प्रचाराभियान चलते तेमनी अभियोगमूलक प्राक भोटेर विवृति पाल्टा विवृतिर राजनीति बर्तमाने जमजमाट एर मध्ये अभियोग सम्प्रति उपभोटेर प्रचारे गिये कृषिमंत्री रतनलाल नाथ नाकि मंतव्य करेछेन पराजय जेहेतु निश्चित सेई आशंकाय भोटेर दिन मान सम्मान रक्षार्थे उभय केंद्रे सीपीएम भुवो सन्त्रासेर अभियोग तुले प्रार्थी प्रत्याहार करे निते पारे मंत्री रतनलाल नाथेर एमन बक्तव्येर उद्धृति दिये कृषिमंत्री बक्तव्येर तीव्र बिरोधिता करलेन सीपीएम राज्य सम्पादक जितेंद्र चौधुरी विभिन्न पत्र पत्रिकाय एवं बैद्युतिक संबाद माध्यमे प्रकाशित कृषिमंत्रीर एमन बक्तव्येर उद्धृति दिए जितेंद्र चौधुरी बोलेन एई धरनेर बक्तव्य धनपुर एवं बक्सनगर केंद्रेर भोटारदेर ओ गणतंत्रेर प्रति चरम हुमकिर शामिल माननीय मंत्रीर ई बक्तव्यके चार कलम सेखाने खबर शिरोनाम करेछे এবং আরও কয়েকটা চ্যানেলেও মন্ত্রীর এই বক্তব্য প্রচারিত হয়েছে আমি প্রথমত বলব এটা যে কোনো একজন মন্ত্রী বা কোনো একটা রাজনৈতিক দলের নেতার মুখ থেকে এই জাতীয় বক্তব্য এটা চরমভাবে গণতন্ত্রের প্রতি ভোটারদের প্রতি একটা হুমকি শুধু তাই নয় এই ধরনের বক্তব্যের মাধ্যমে উভয় কেন্দ্রে দলীয় নেতাকর্মীদের জবরদখলের নির্দেশ বলেও অভিযোগ তুলেছেন জিতেন্দ্র চৌধুরী মন্ত্রী তার বক্তব্যের মধ্য দিয়ে তার দলের নেতা কর্মীদের পৃষ্ঠা প্রমুখদের মণ্ডলের লোকদের নির্দেশিকা দিয়ে দিচ্ছেন যে আগামী 5ই সেপ্টেম্বর যেদিন ভোট প্রদান করা হবে সেদিন যে 12টার মধ্যেই বিরোধী দলের যারা পোলিং এজেন্ট তাদের বের করে দিতে হবে বিরোধী দলের যারা সমর্থক যদি তারা লাইনে থাকে তাদেরকে লাইন থেকে বের করে দিতে হবে এবং 12টার পর এই দুটি বিধানসভা কেন্দ্রে যেখানে উপনির্বাচন হচ্ছে বক্সনগর এবং ধনপুর এই দুটি কেন্দ্রে পুরোটাই এই বিজেপির এই লোকরা তারা এগুলি সব জব এই ধরনের বক্তব্যকে ফৌজদারি অপরাধ বলে উল্লেখ করে রাজ্য নির্বাচন দপ্তরের হস্তক্ষেপ দাবি করলেন সিপিএম রাজ্য সম্পাদক একজন মন্ত্রী এভাবে কথা বলা এটা এক ধরনের ফৌজদারি অপরাধ আমি অনুরোধ করব ভারতীয় নির্বাচন কমিশনকে তার প্রতিনিধি ত্রিপুরার চিফ ইলেকটোরাল অফিসারকে এবং এই ধনপুর এবং বক্সনগরের দুটি কেন্দ্রে যেখানে ভোট হচ্ছে তাদের রিটার্নিং অফিসারদেরকে যে মন্ত্রীর এই ভিডিও সংগ্রহ করে এটা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা এবং মন্ত্রী রতনলাল নাথ সহ এরকম আরও বেশ কয়েকজন মন্ত্রী এবং নেতা এভাবেই এই দুটি বিধানসভা কেন্দ্রে সন্ত্রাস ছড়াচ্ছে শুধু তাই নয় মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার হয়েও ওকালতি করলেন সিপিএম রাজ্য সম্পাদক একই সাথে রাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে ধনপুর এবং বক্সনগর কেন্দ্রে উপনির্বাচনে সিপিএম এর প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানালেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এক্ষেত্রে একটু প্রচারও সেরে নিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক সে দৃষ্টিকোণ থেকে বর্তমানে ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপভোটের যেমন জোরদার প্রচারাভিযান চলছে তেমনি প্রাক ভোটের অভিযোগমূলক বিবৃতি এবং পাল্টা বিবৃতির রাজনীতিও বর্তমানে জমজমাট ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড